আমাদের 14 বছর থেকে গরুর ব্যবসা ছিল এজন্য গোয়ালবাড়ি নাম হয়েছে এবং ওই স্বপ্ন পূরণের জন্যই মূলত এটা ধরে রাখা বেশ সুন্দর করে কথা বলে এটা কি জন্মগতভাবে জন্মগত যারা খামার করে মূলত এরা ইন্টেলেকচুয়াল জিনিসগুলো ওদের ভিতরে নাই গরু তো মূলত ভুষি নির্বাণ না এটা তো প্রকৃতির স্বভাব যার জিনিস মানুষজন ভাত খেয়ে বাঁচে ওরা কিন্তু খড় খেয়েই বাঁচে বা সবজি খেয়েই বাঁচে ঘাস খেয়েই বাঁচে কিন্তু আমরা ভুষি খাওয়াচ্ছি এটা একটা ফ্যাশন হিসাবে তো ইদানিং ভুষির দাম যে পরিমাণে বা ওষুধের দাম যে পরিমাণে বাড়ছে এতে দুধের দাম ওই পরিমাণে বাড়ে নাই না বাড়াতে এটা সমস্যা ভালোই যেমন আমি এখন সবজি খাওয়াচ্ছি গরুকে সবজি খাওয়াচ্ছেন জি সবজির এখন মৌসুম সবজির দাম কম বেগুন 10 টাকা কেজি আপনার কপি 10 টাকা কেজি আপনার গাজর 10-15 টাকা কেজি এগুলো তো আপনি 5-10 কেজি করে নিয়ে এসে দিলে অসুবিধার কিছু নেই এগুলোতে পুষ্টি তো ভালো আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখতেছেন সাফল্য কথার আজকের এই ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রংপুর জেলার পীরগাছা উপজেলার ইটাকুমার ইউনিয়নের নরসিংহ গ্রামে তো আসছিলাম এখানকার একজন উদ্যোক্তার সফলতার গল্প জানতে তো এসে একটি গরুর খামার দেখতে পাচ্ছি এবং এই যে গরুর খামারের যিনি উদ্যোক্তা তিনি এই মুহূর্তে এখানে আমার মনে হয় খড় কাটতেছেন তো আমরা তার সঙ্গে কথা বলে তার এই গরুর পালনের বিভিন্ন বিষয় আপনাদের কাছে জানার চেষ্টা করব দাদা আদাব আদাব কেমন আছেন ভালো আছি আপনার ছেলে মনে হয় খড় নিয়ে আছে তাই না বাবা বাবা ছেলের ভালো সম্পর্ক তো দাদা গরু পালন কিভাবে শুরু করলেন বা এটা গোয়ালবাড়ি আমাদের 14 বছর থেকে গরুর ব্যবসা ছিল এই জন্য গোয়ালবাড়ি নাম হয়েছে এবং ওই স্বপ্ন পূরণের জন্যই মূলত এটা ধরে রাখা চারটা বাছুর দিয়ে শুরু করছিলাম সেটা কত বছর আগে 6 বছর আগে এখন মোট কয়টি গরু আছে এখন 14টা আছে বেশ সুন্দর করে কথা বলে এটা কি জন্মগত ভাবে জন্মগত পড়াশোনা করেছেন কোথা থেকে আমি রংপুর থেকে লেখাপড়া করেছি কত দূর পড়ছেন ইন্টারমিডিয়েট চাকরি করেছেন তারপরে গরুর খামার গরুগুলোকে কিভাবে দেখাশোনা হচ্ছে কে করে এই কাজগুলো গরুগুলো আমি মূলত করি শুরু থেকেই একাই মা একটু হেল্প করতো পরবর্তীতে মা বয়স হয়ে গেছে এখন আমার স্ত্রী একটু সহযোগিতা করছে বিয়ের সাদী কি এলাকায় করছেন না দূরে আমি বিয়ে করছি আদিতমারি লালমনিহাট জেলা লালমনিহাটে সকাল থেকে সন্ধ্যা কি কি করণীয় থাকে এই তো খড় কাটা খড় দেওয়া গোয়াল পরিষ্কার করা আপনার ধরেন যে আবার দুধ দেওয়া দুধ নিয়ে যাওয়া এগুলো আর কি কাজ কত লিটার দুধ পাচ্ছেন দৈনিক এটা অ্যাভারেজ 30-35 লিটার দুধ থাকে আর কি অ্যাভারেজ যদি হিসাব করতে যান তাহলে 7-8 লিটার দুধ হবে আচ্ছা দাদা এই যে এত কম দুধে কিভাবে টিকে রাখা সম্ভব খামারে আসলে খামারিদের এখানে দোষ আছে একটা এই দুধটা মূলত আমি অ্যাভারেজ 8 লিটার বলছি মাসে দুধটা থাকে কনসেপ্ট করলে এক ধাপ দুধ কমে কনসেপ্ট করা 3 মাস পরে এক ধাপ দুধ কমে যাবে তাহলে আপনি কি অ্যাভারেজ 15 লিটার দুধ পাচ্ছেন না না কিন্তু আপনি হিসাব দিচ্ছেন 15 লিটারে ওরা তো নর্মালি যেভাবে আগে থেকে চলছে ওভাবেই চলতে চায় এরা টিকবে না এবং অলরেডি 30% আমি দেখছিলাম যে নষ্ট হয়ে গেছে গাভি পালন করা সম্ভব কিন্তু আপনি এক্সটেনশন যদি করতে যান তাহলে কিছু মেকানিজম আছে এগুলো করতে হবে নাহলে আপনি টিকতে পারবেন না কি কি মেকানিজম রয়েছে একটু যদি বলতে যে গরু আছে এখানে কিন্তু একটু বাইরের লোকও রাখার দরকার প্রয়োজন কিন্তু আমি সেটা করছি না তার মানে কাজটা রাত্রে কভার করি এখানে সময় একটা সাশ্রয় হচ্ছে দ্বিতীয়ত একটা লোক যে আমার প্রয়োজন হচ্ছে এই লোকটা আমার দরকার নেই তৃতীয়ত হচ্ছে যে বিশেষ কিছু সুবিধা আছে যেমন আমি এখন সবজি খাওয়াচ্ছি 10 কেজি ভুষির সাশ্রয় হচ্ছে আমার বর্তমানে কিভাবে সেটি সম্ভব সবজির মূল্য ধরুন বেগুন 10 টাকা কেজি আপনার কপি 10 টাকা কেজি আপনার গাজর 10-15 টাকা কেজি এগুলো তো আপনি 5-10 কেজি করে নিয়ে এসে দিলে অসুবিধার কিছু নেই এগুলোতে পুষ্টি তো ভালো এটা কিভাবে খাওয়ান এটা হাফ সিদ্ধ করেও খাওয়াই আবার কাঁচাও খাওয়াই কাঁচা কেটে দেয় কেটে দেন ডাইরেক্ট দিয়ে দিই এই যে সবজি খাওয়ানোর চিন্তাটা কিভাবে মাথায় আসলো বা এই আইডিয়াটা কিভাবে মাথায় আসলো যারা খামার করে মূলত এরা তেমন শিক্ষিত না এবং ইন্টেলেকচুয়াল জিনিসগুলো ওদের ভিতরে নাই গরু তো মূলত ভুষি নির্বাণ না এটা তো প্রকৃতির স্বভাব যার জিনিস মানুষজন ভাত খেয়ে বাঁচে ওরা কিন্তু খড় খেয়েই বাঁচে বা সবজি খেয়েই বাঁচে ঘাস খেয়েই বাঁচে কিন্তু আমরা ভুষি খাওয়াচ্ছি এটা একটা ফ্যাশন হিসাবে এই ফ্যাশনটা যদি বাদ দিতে পারতো অনেকটা হয়তো বা কাজে লাগতো সবজি মৌসুম হিসেবে 1 কেজি করে ভুষি কম দিচ্ছি 1 কেজির ভুষিটার সমপরিমাণ সবজি হচ্ছে 1 কেজি ভুষির দাম কত ধরেন এখন 55 টাকা বিকল্প হিসেবে 10 কেজি সবজি পাচ্ছে 10 কেজি সবজি বা 5 কেজি সবজি হচ্ছে ব্রিডিংটা কিভাবে হয় প্রজননটা কিভাবে করান যখন বীজ দেওয়া হয় বীজের উপর পার্সেন্ট করা হয়
যে আমি 70-80% বীজ দেবো নাকি 80% দেবো এগুলোর উপরে আসলে পার্সেন্টটা আসে। আর গায়েও আবার ভালো থাকতে হয়, গায়ের পার্সেন্টও লাগে। রোগবেদি সম্পর্কে জানা আছে গরু? রোগ মূলত এই যে খুরা রোগটা তরকা, আর আপনার যে পোষা পায়খানাটা একটু ফলো করলে আর তেমন কোনো গরু জ্বর বা মিল্ক ফিভার যেটা বলে এটা যদি প্রাইমারি ট্রিটমেন্টে ফলো করতে পারে তাহলে খুব ভালো হয়। তাহলে এই যে ভেটেনারি ডাক্তারদের অত প্রয়োজন পড়ে না। এরা কি আসে প্রাণী সম্পদ দপ্তর থেকে? প্রাণী সম্পদের আসলে পীরগাছার আমরা এক কোনায়, একবারে শেষ সীমানায়। এখানে ওরা আসাটাও অনেক দূর, আমার যাওয়াটাও অনেক দূর। আমি যোগাযোগ রাখি, তারপরেও কিন্তু আমি যেতে পারি না। এখানে তো তিনটা বাস সুন্দর দেখতে পেলাম, মানে রিসেন্ট নতুন হয়েছে, রিসেন্ট এক মাস হয়েছে। কোন জাতের এগুলো? সব ফ্রিজিয়ান? ফ্রিজিয়ান। আর বাকি যে বকনাগুলো দেখতে পাচ্ছি এগুলো ফ্রিজিয়ান? এগুলো সব খামার থেকে হয়েছে? হ্যাঁ, এগুলো খামার, চারটে থেকে। হ্যাঁ। এর আগে কি কোনো গরু বিক্রি করেননি? হ্যাঁ, গরু অনেক বিক্রি করছি আমি। কতগুলো বিক্রি করছেন? গত বছরই 6টা বিক্রি করছি, এবছরে যে গত মাসে মানে 2টা বিক্রি করছি। আসলে প্রতি বছরে গরুগুলোকে খাওয়ায় টাওয়ায় বছর শেষের আয় থাকে? বাছুরগুলা থাকে, দুধ দিয়ে কোনো আয় থাকে না। আচ্ছা, বছর শেষে তারপরে লাভবান কেমন হচ্ছে? তুই জানি ভুষির দাম যে পরিমাণে বা ওষুধের দাম যে পরিমাণে বাড়ছে এতে দুধের দাম ওই পরিমাণে বাড়ে নাই, না বাড়াতে এটা সমস্যা ভালোই। আপনি ধরেন 6 টাকায় যদি 6টা বাছুর দিচ্ছে, আপনি অ্যাভারেজ 70,000 বা 80,000, আপনার কত 6 × 48, 4,80,000। আপনি ধরেন 80,000 বাদ দেন, 4 লাখ, 4 লাখ টাকা বছর শেষে। কিন্তু এই টেকনিকগুলো যদি ফলো না করে তাহলে ঝামেলা আছে। এলাকার মানুষ কি বলে? এখন ভালো বলছেন যে সেই বিখ্যাত গোয়ালবাড়ি আসলে অনেকে ভুলে যেতে শুরু করেছিল, এখন আবার চিনি যে আসলে গোয়ালবাড়ি। এখানে আসলে তো এলাকার মানুষ দুধ পাচ্ছে? হ্যাঁ, দুধ পাচ্ছে, এখন বলে যে না গোয়ালবাড়িতে দুধ আছে। ভবিষ্যতে কি গরু পালন আরো বাড়া হবে? হ্যাঁ হ্যাঁ, এবছর এই সামনের মাসে বাড়ানোর চেষ্টা চলছে 30,000। এরকম একটা আরেকটা ছিল অ্যাডজাস্ট করে। এর তো অনেক অর্থের প্রয়োজন হবে, সেই অর্থ আসবে কোথা থেকে? অর্থ আছে কিছু, আর হয়তো বা এক একটা বাসে টসে ছেলে সারা রাখতে পারে, তাছাড়া কিছু না। দেশের যারা উদ্যোক্তারা এই সেক্টরে কাজ করতে চায় তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? আসলে গরু পালন লাভজনক কিনা? সেই ইন প্লেস অফ বাংলাদেশ এনভায়রনমেন্টালি আসলে বাংলাদেশের পরিবেশে কোনো কিছু উদ্যোক্তা হতে গেলে খুব টেকনিক না জানলে সে ধরা খাবে, যে কোনো সেক্টরে হোক। খাদ্যের দাম দিন দিন ঊর্ধ্বমুখী হচ্ছে, এই ক্ষেত্রে সরকারের কাছে কি চাও আপনাদের? সরকার চেষ্টা করে, কিন্তু আসলে উপজেলা পর্যায়ে যে প্রজেক্টগুলো ওরা দেয় এগুলো সরাসরি তদারকি নাই। আমি যেটা ফলো করি মুখে বলে কিন্তু আসলে বাস্তবতায় এগুলো কিছুই নেই। যারা প্রাণী সম্পদ অধিদপ্তরে কাজ করেন ওনারা যদি অধিদপ্তরে বসে কথা বলে কাজ হবে না, মাঠে আসতে হবে। আজ পর্যন্ত আমার এখানে মাঠে কেউ আসেনি। তো দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। সুন্দর একটি খামার করেছেন, সামনে আরো বাড়াবেন এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। দর্শক, আসলে গ্রামগঞ্জে ঘুরলেই বোঝা যায় যে আমাদের দেশের কৃষক উদ্যোক্তারা কতটা নির্লোষ পরিশ্রম করে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তাদের ফল ফসলগুলো চাষাবাদ করে, গবাদি পশু লালন পালন করে, তাদের জীবন জীবিকা তারা নির্বাহ করে। তেমন একজন উদ্যোক্তা রবীন্দ্রনাথ, তিনি অক্লান্ত পরিশ্রম করে গবাদি পশু পালন করে যাচ্ছেন। তাদের একটু আশা বা স্বপ্ন যে নিজেকে একটু ভালোভাবে ভালো জায়গায় নিয়ে আসা। এই যে দুর্দিন বা একটা খাদ্যের দাম দিন দিন ঊর্ধ্বমুখী এই অবস্থায় কিন্তু তারা বিকল্প উপায়ে বিভিন্নভাবে খামারটাকে ধরে রেখেছে। এর মাঝে আবার অনেকে লসের দিকেও গিয়েছেন বা লসের সম্মুখীন হয়েছেন। আপনারা অনেকে জানতে চান যে ভাই এগুলো তো লস হয়, লসের গল্পগুলো আমরা আপনাদেরকে জানাতে পারি কিনা। আসলে এই কথাগুলো অনেকে বলতে চায় না। আর একটা বিষয় হচ্ছে এই খামার যারা আপনারা করতে চান না কেন, যে কোনো বিজনেস করতে গেলে আপনার লাভ হবে লস হবে, এই ধারণাটা আপনার মাথায় রাখতে হবে, এই চিন্তা থেকে শুরু করতে হবে। তো আজকে একজন ফেলার ব্যক্তির গল্প, যিনি প্রবাস থেকে দেশে এসে গবাদি পশু পালন করে হিউজ পরিমাণ টাকা লস করেছেন, আমরা তার মুখে দুই একটি কথা শুনবো কি কি কারণে লস করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ বুলুমিয়া। আমি ইউরোপে ছিলাম দীর্ঘদিন, প্রায় 21 বছর থাকার পরে 2007 সালে যখন আমি দেশে আসি, দেশে আসার পরে একটি খামার তৈরি করি, করার পরে 60টা গাভী কিনি, নিজে চালাই, কিন্তু দেখি পরিশ্রম প্রচুর, তারপরে কিছু লোক রাখি, রাখার পরে দেখি খাদ্যের দাম দিন দিন বাড়তেছে কিন্তু দুধের দাম আমরা কখনো পাইনি খামারিরা। 2007 সালে দুধ বিক্রি করতাম মাত্র 20 টাকা লিটারে, আর ভুষি কিনতাম আমরা 30 টাকা কেজি, খোল কিনতাম আমরা 25 টাকা কেজি। এই ভুষি খোল গুড়া লবণ এইটা দিয়ে দেখা যায় যে প্রতি মাসে ক্ষতিগ্রস্ত হই, এটা আমরা উঠে আসতে পারি না। এর মধ্যে আবার দেখা যায় উপজেলা যে প্রাণী সম্পদ ওরা খুব ভালো ভালো বক্তব্য দেয় যে আমরা বাংলাদেশের পল্লী অঞ্চলে যে খামারিদের কাছে আমরা পরামর্শ দেই, কিন্তু বাস্তব রূপে তারা কোনো খামারে আসেন না। আচ্ছা, আপনি কত লক্ষ টাকা প্রবাস থেকে এসে এই সেক্টরে লস করেছেন? 2007 সালে যখন আমি করি 7 লক্ষ টাকা দিয়ে আমি গরু কিনছিলাম, পরে ধীরে ধীরে বিক্রি করতে করতে ক্ষতিগ্রস্ত হইতে হইতে মনে হয় যে 5-7 বছরে আমি প্রায় 10-12 লক্ষ টাকা আমি লস করছি। এখন আর খামারে আমার আর গরু নেই, সেটা আমার ওই রকমে পড়ে আছে। প্রবাসীদের উদ্দেশ্যে কি বলা থাকবে? প্রবাসীদের জন্য আমার একটাই অনুরোধ থাকবে যে ভাইরা আমার প্রবাসী আছেন, তারা যদি দেশে আসে কিছু করতে চান একটু দেখে শুনে করবেন। আমাদের দেশে সব কিছুই হয়, যেমন বিদেশে আমরা শ্রম দেই, এই শ্রমটা যদি আমরা দেশে দেই ওই রকম পয়সা আমরা দেশেও কামাইতে পারবো।
সরকারের কাছে একটু আকিল আবেদন থাকবে, যারা উপজেলার মধ্যে কৃষি পানি সম্পদ জেনারা আছেন তারা মাঠে এসে কৃষকদেরকে উৎসাহিত করবেন, খামারিদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ভাই। দর্শক, এতক্ষণ থেকে আমরা কথা বলছিলাম রবীন্দ্রনাথের সঙ্গে এবং আমরা এক চাষার সঙ্গে কথা বলেছি গবাদি পশু পালনে কি কি সমস্যা দেখা দিচ্ছে, গ্রাম পর্যায়ে তারা কেমন আছে এই বিষয়গুলো জানার চেষ্টা করছি। এই সেক্টরে লাভ আছে, ধরে রাখতে হবে এবং পরিশ্রম করতে হবে নিজে থেকে। আপনারা যদি অন্যের উপর নির্ভরশীল হন সেক্ষেত্রে কিন্তু আপনারা লসের সম্মুখীন হবেন। রবীন্দ্রনাথ তিনি বলছেন যে তিনি তার গরুগুলোকে সবজি খাওয়াচ্ছেন। আপনারা জানেন যে সবজিতে প্রচুর পরিমাণ নিউট্রিশন রয়েছে, তার মানে সবজি খাওয়ালেও আপনি কিন্তু খাদ্য খরচটা অনেকটা কমাই নিয়ে আসতে পারবেন। তো দর্শক, এই ছিল রবীন্দ্রনাথের গবাদি পশু পালনের বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।